কাপড়গুলো ধুয়ে ছাদে যদি হোটেলে শুকিয়ে দেওয়া হতো, নিচে এসে যদি আবার যাওয়া হতো, তাহলে দেখা যেত সমস্ত কাপড়গুলো যেন শুকিয়ে গেছে আর ভিজা নাই, এত মারাত্মক রোদের তাপ। সেই রোদের তাপে পড়ে পড়ে যখন মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে যায়, জ্বলন্ত অঙ্গারের ন্যায় গরম হয়ে যায়, ইমান আনার অপরাধে হযরত খাব্বাবকে সেই জ্বলন্ত অঙ্গারের মতো উত্তপ্ত হওয়া মরুভূমির বালুতে ফেলে রাখা হতো দিনের পর দিন। হযরত খাব্বাব দিনের পর দিন এইভাবে করে কষ্ট করেছেন, এক মুহূর্তের জন্য বাতিলের কাছে নিজের ইমানের ব্যাপারে আত্মসমর্পণ করেন নাই। তিনি হলেন হযরত খাব্বাব, লৌহ বর্ম পরিয়ে, যেন আরো গরম লাগে, লোহার বর্ম পরিয়ে তারপর হযরত খাব্বাবকে মরুভূমিতে ফেলে রাখা হতো। তিনি এভাবেই দিনের পর দিন কষ্ট করেছেন, কষ্ট সয়ে গিয়েছেন, এক মুহূর্তের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দূরে সরে যান নাই। সুবহানাল্লাহ, এটা হলো ইমানি দৃঢ়তা, এটা হলো ইমানি ইস্তিকাম। আজকে টাকার কাছে নিজের ইমান বিক্রি করে দেয়, পদের কাছে নিজের ইমান বিক্রি করে দেয়, যেন ইমানের কোনো দামই নাই। উত্তরবঙ্গে গেলে দেখবেন, পার্বত্য অঞ্চলগুলোতে গেলে দেখবেন কত সস্তা ইমানের দাম, নাউজুবিল্লাহ, এটা কোনো মুমিনের কাজ হতে পারে। হযরত খাব্বাবকে যখন ইমান থেকে দূরে সরাতে পারছে না, তারা চিন্তা করলো অন্যভাবে তাকে শাস্তি দেওয়া লাগবে। হযরতের খাব্বাবের মালিক যিনি মুশরিকা নারী, তিনি লোহা গরম করতেন আগুনে, লোহাটা গরম করতে করতে এক পর্যায়ে লাল হয়ে যেত, যেখান থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে এরকম দেখা যেত, আর ওরকম হয়ে যেত। ওই উত্তপ্ত আগুনের লেলিহান শিখা বের হওয়া লোহা দিয়ে হযরত খাব্বাবের মাথায় ছেঁকা দিত ছেঁকা, চুল চামড়া সব পড়ে মুহূর্তে শেষ হয়ে যেত। হযরত খাব্বাব এই কষ্ট সহ্য করেছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই। মুশরিকরা দেখলো যে হযরত খাব্বাবের ইমানি দৃঢ়তা এত প্রখর, এত মারাত্মক, এত কঠিন, এতটাই দৃঢ় যে কোনোভাবেই তাকে ইমান থেকে দূরে সরানো যাবে না। ওরা চিন্তা করল, লৌহ বর্ম পরিয়ে উত্তপ্ত বালুতে ফেলে দেওয়ার পরও যেহেতু তিনি ইমান ছেড়ে দেন নাই, উত্তপ্ত লোহাটা দিয়ে মাথায় তাপ দেওয়ার পরেও ইমান ছেড়ে দেন নাই, তাহলে এক কাজ করতে হবে। ওরা সিদ্ধান্ত নিল, জ্বলন্ত অঙ্গার বিছিয়ে দিয়ে তাতে হযরত খাব্বাবকে শুইয়ে দিবে উলঙ্গ করে দিয়ে, যেমন কথা তেমন কাজ তাদের। জ্বলন্ত অঙ্গার বিছিয়ে দেওয়া হতো, তারপর হযরত খাব্বাবকে উলঙ্গ করে দিয়ে তার উলঙ্গ দেহটাকে সেই উত্তপ্ত জ্বলন্ত অঙ্গারের মধ্যে শুইয়ে দিয়ে কয়েকজন মিলে আবার তার দেহটাকে চেপে ধরে রাখত। হযরত খাব্বাব বলেন, যতক্ষণ না পর্যন্ত আমার দেহ থেকে রক্ত চর্বিগুলো গলে গলে পড়ে সেই জ্বলন্ত অঙ্গার নিভে না যেত, ততক্ষণ পর্যন্ত মুশরিকরা আমার দেহটাকে চেপে ধরে রাখত। আমার শরীরের রক্ত চর্বিগুলো গলে গলে পড়ে জ্বলন্ত অঙ্গারগুলো নিবে তো ঠিকই, কিন্তু এক মুহূর্তের জন্য বাতিলের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে আমি কোনো আপোষ করি নাই। আল্লাহু আকবার, এটা হলো রব্বুল আল্লাহ সুম্মা ইসতাকাম। হযরত ওমর হযরত খাব্বাবকে জিজ্ঞেস করলেন, খাব্বাব, মুশরিকেরা তোমাকে কষ্ট দিয়েছে, কেমন কষ্ট দিয়েছে একটু বলো। হযরত খাব্বাব নিজের কোমরের কাপড়টা সরিয়ে দেখালেন, দেখো আমাকে কেমন কষ্ট দিয়েছে। হযরত ওমর কোমর দেখে বলছেন, খাব্বাব, এটা কি কোনো কোমর? কষ্ট নেই, ক্ষত অবিক্ষত। হযরত খাব্বাব ওমরকে বলেন, ওমর, মুশরিকেরা জ্বলন্ত অঙ্গার বিছিয়ে দিয়ে তাতে আমাকে শুয়ে দিয়ে আবার কয়েকজন মিলে চেপে ধরে রাখতো, যতক্ষণ না আমার দেহ থেকে আমার রক্ত আমার চর্বি গলে গলে পড়ে সেই জ্বলন্ত অঙ্গার নিবে না যেত, ওমর, এক সেকেন্ডের জন্য আমি লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে আপোষ করিনি। আল্লাহু আকবার বলেন। আজকে নাস্তিক মুরতাদরা বলে, ইসলামের উপর আঘাত আসলেই কেন মুসলমানের রাস্তায় নেমে পড়ে, রসুলের ইজ্জতের উপর আঘাত আসলে কেন মুসলমানের রাস্তায় নেমে পড়ে, সবার আগে দাড়িওয়ালা টুপিওয়ালা হক্কানি ওলামায়ে কেরাম রাস্তায় নেমে আন্দোলন করেন, কথা বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর,
ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাদের প্রত্যেকের কাজ মুসলমানের ঈমানই দৃঢ়তা হবে এমন। টাকার মাধ্যমে মুসলমানকে কম্প্রোমাইজ করা যায় না, টাকার মাধ্যমে ঈমানদারের ঈমান কিনে নেওয়া যায় না, টাকার মাধ্যমে নবী প্রেমিকদের নবী প্রেম কিনে নেওয়া যায় না। মুসলমানদের ঈমানই দৃঢ়তা তো এমন, আমার নবীর উপর আঘাত আসলে, আমার ইসলামের উপর আঘাত আসলে জান দিব, মাল দিব, আপোষ হব না, আপোষ হব না। ইতিহাস পড়ুন, ইতিহাস জানুন। অনলি 36 বছর বয়সে, কত বছর? 36 বছর বয়সে হযরত খাব্বাব ইবনে আরতকে আল্লাহ তাআলা ফিরিয়ে নিয়েছেন, পরপারে নিয়ে গিয়েছেন। ইতিহাসবিদগণ লিখেন তার উপর এত নির্যাতন হয়েছে, এত নির্যাতন হয়েছে যে কারণে আল্লাহ তাকে দ্রুতই এই দুনিয়া থেকে ফিরিয়ে দিয়েছেন। এত নির্যাতন হয়েছে, 36 বছর মানে কি একজন ইয়াং 30-35 বছর যুবকদের বয়স হয়। 36 বছর বয়সে তিনি ইসলামের জন্য নিজের জীবনটাকে আল্লাহর কাছে নজরানা দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন, নিজের লাইফ থেকে দৃষ্টান্ত রেখে গিয়েছেন ইস্তেকামতের, ইমানের উপর কিভাবে ইস্তেকামত থাকতে হয়, দ্বীনের উপর কিভাবে ইস্তেকামত থাকতে হয়। আজকে আপনার আমার এটা নাই, মুমিনের চরিত্র এমন হতে পারে না। সময় অল্প, বেশি কথা বলতে হবে। 2 নম্বর কর্মসূচি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সাথে সদাচরণ করা। এটা এখন নাই, বন্ধ হয়ে যাচ্ছে, তবে হ্যাঁ আছে, আলেমদের মধ্যে আছে, হক্কানি আলেমদের মধ্যে আছে। আমি আজকের এই কথা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীতে একটু গবেষণা করে দেখবেন আমার কথাটা কতটুকু সত্য, আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে কথা বলেছেন, যারা এই কথাটাকে নিতে পেরেছে তাদের চরিত্রের সাথে এই বক্তব্যের কতটা মিল আছে। লা তাআবুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর কর্মসূচি, মা বাবার সাথে সদাচরণ করা। করবেন তো ইনশাআল্লাহ, নাকি বাবা মাকে কষ্ট দিবেন? কথা বলেন, কষ্ট দেওয়া যাবে? কখনোই দেওয়া যাবে না। রাসূলুল্লাহর হাদিস, বুখারী শরীফের হাদিস, 527 নম্বর হাদিস, তিরমিজিতে এসেছে, সাহাবী এসে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, 1 নম্বর সালাত সময় মতো আদায় করা, ওয়াক্ত মতো নামাজ কায়েম করা। 2 নম্বরেই বললেন মা বাবার সেবা করা, তাদের সাথে সদাচরণ করা। কোন যুবক, কোন মুসলিম যুবক, কোন মুসলিম যুবক, অমুসলিমদের কথা বলছি না, কোন মুসলিম যুবক তার মাকে কষ্ট দিতে পারে না, তার বাবাকে কষ্ট দিতে পারে না, যদি সে মুসলিম হয়। কোরআনে আল্লাহ তাআলা অনেক জায়গায়, সূরা বাকারায়, সূরা আনকাবুতে, সূরা বানি ইসরাইলে, সূরা আহকাফে, অনেক জায়গায় মা বাবার মর্যাদা, মা বাবার মর্যাদা বারংবার উল্লেখ করে প্রত্যেকটা মানুষকে তার মায়ের ব্যাপারে সহানুভূতি, ভালোবাসার দৃষ্টি জ্ঞাপন করার আদেশ করেছেন। বেয়াদবি যেন না করে। আজকে ভরে গেছে সমাজে, ইসলামের শিক্ষা না থাকার কারণে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। এখন বাংলাদেশে বৃদ্ধাশ্রম হচ্ছে, আপনি ইউরোপে যান, আমেরিকাতে যান, ওখানে দেখবেন কেয়ার হোম আছে, কেয়ার হোম, ওখানে কেয়ার করা হয়। বাবা মায়ের বয়স বেশি হলে সন্তানরা দিয়ে দেয়, অথবা নিজেরাই চলে যায়, গরু ছাগল কুত্তা মহিষ বিড়াল ওইগুলোর নামে সব সম্পত্তি দিয়ে কেয়ার হোমে চলে যায়, কুকুরের নামে হাজার হাজার কোটি কোটি ডলারের টাকা সম্পত্তি সব দিয়ে চলে যায়। মানবিকতা কোথায় আছে? তাদের কাছেই নাকি সবচেয়ে বেশি মানবিকতা আছে, চিন্তা করে দেখেন, একটু বোঝার বিষয়। ইসলাম যদি মানত, কোরআন হাদিস অনুযায়ী যদি প্রতিটা এলাকায় সচেতনতা তৈরি করা যেত, কোরআন হাদিসের প্রত্যেকটা মেসেজ যদি প্রত্যেকটা ডোর টু ডোর পৌঁছানো যেত, বাংলাদেশে না পৃথিবীর কোথাও বৃদ্ধাশ্রম বা কেয়ার হোম তৈরি করতে হতো না। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল,
কোরআনে কারীম খুলুন, দুই নম্বর পারা দ্বিতীয় পৃষ্ঠা, 147 নম্বর আয়াত সূরা বাকারা, ওয়ালিকুল্লি উজহাতুন হুয়া মুআল্লিহা ফাসতাবিকুল খায়রাত, 147 নম্বর আয়াত, 148 নম্বর আয়াত দ্বিতীয় পৃষ্ঠা সূরা বাকারা পৃষ্ঠা অনুযায়ী দ্বিতীয় আয়াত, ফাসতাবিকুল খায়রাত, আল্লাহ কোরআনে হাকিমে বলছেন কল্যাণের প্রতিযোগিতা করো, কল্যাণের প্রতিযোগিতা করো। এই একটা মেসেজ যদি সারা পৃথিবীময় করে দেওয়া যায়, দুর্নীতি থাকবে না কারণ সেটাও কল্যাণ, চুরি থাকবে না কারণ সেটাও কল্যাণ, ইফতিজিন থাকবে না কারণ সেটাও কল্যাণ, ধর্ষণ থাকবে না কারণ সেটাও কল্যাণ, পিত্তাশ্রম থাকবে না কারণ সেটা কল্যাণকর নয়, মদ থাকবে না কারণ সেটা কল্যাণকর নয়, কথা বলেন ঠিক কিনা বেঠিক? কল্যাণের প্রতিযোগিতা করো, মানবতার প্রতিযোগিতা, নিজের ঘরে আগে মানবতা প্রতিষ্ঠিত করতে হবে, তারপর বাহিরে। প্রত্যেকে যদি তার ঘরে মানবতা প্রতিষ্ঠিত করে তাহলে পুরো সমাজ এমনিতেই ঠিক হয়ে যাবে, সোসাইটিতে আলো তৈরি হবে, কথা বলেন ঠিক কেনা বেঠিক? ফাস্তাবিকুল খায়রাত, আসলে নেক কাজের প্রতিযোগিতা করি, সালাতের প্রতিযোগিতা হবে, দানের প্রতিযোগিতা হবে, সিয়ামের প্রতিযোগিতা হবে, জাকাতের প্রতিযোগিতা হবে, হজের প্রতিযোগিতা হবে, আর এখন প্রতিযোগিতা হয় মদ খাওয়ার, কে কয় বোতল খেতে পারে, কথা বলেন ঠিক কিনা বেটি? এটা মুমিনের কাজ না, এটা কোরআন আপনাকে আমাকে শেখায় না। ইয়াং জেনারেশন প্রতিযোগিতা করে কাল কয়টা গার্লফ্রেন্ড আছে, যার বেশি আছে সে বেশি স্মার্ট, আমার তো 10টা আছে, কার কয়টা বয়ফ্রেন্ড আছে, এগুলো বন্ধ করে না, এগুলো খায়রাত নয় বা কল্যাণের মধ্যে পড়ে না। কোরআন মানুন, হাদিস মানুন, এটা কল্যাণ নিয়ে আসবে আপনার আমার জীবনে, কথা বলেন ঠিক কিনা বেটি? তাহলে যে কথাটি বলছিলাম মূলত সেটা হলো কি, মা বাবার সেবা করতে। আচ্ছা বলুন তো পার্লামেন্টে কি বাজেট হয় কি হয় না? বাজেট বক্তৃতা হয়, সেখান থেকে বাজেট বক্তৃতা থেকে বাজেট গৃহীত হয়, সেখান থেকে সেটাকে ওভাবে করে সারা দেশে বণ্টন করা হয় খাতগুলোতে, অমুক খাতে এত, তমুক খাতে এত, তমুক খাতে এত, এইভাবে করে পুরো বাজেটটাকে বণ্টন করা হয়। কোরআনে কারিমে একজন মুসলিম সন্তানের জন্য আল্লাহ তাআলা বাজেট করেছেন, আর সেই বাজেটের প্রথম স্টেপ হলো প্রত্যেকটা সন্তান যা ইনকাম করবে সেটা যেন তার মায়ের জন্য খরচ করে, তার বাবার জন্য যেন সবার আগে খরচ করে। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। এই বক্তব্য কার, জোরে বলেন কার, কোথায় আছে, জোরে বলেন কোথায়? কোরআনে কারিমে, কোরআনে কারিমের কোথায়? সূরা বাকারার 215 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। এক নাম্বার স্টেপ, এক নাম্বার স্টেজ হলো মার জন্য খরচ করা, বাবার জন্য খরচ করা। এখন বিভিন্ন জায়গায় দেখতে হয় মা সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম করে অথচ মা বৃদ্ধাশ্রমে আছে, সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম করে অথচ মা অসুস্থ, হাঁপানি, ডায়াবেটিস, নানান রোগ তাকে আক্রান্ত করে ফেলেছে, ঔষধের টাকাটা সন্তান দেয় না। অনেক মাদের দেখা যায় শীত এসেছে, একটা মায়ের শীতের জাম্পার সোয়েটার নাই, মায়ের লেপ নাই, তোষক নাই, একটা কম্বল নাই, ওই সন্তান কখনোই রবের সান্নিধ্য পাবে না, রবের মোলাকাত পেতে পারে না। কোরআন আপনাকে আমাকে সেই মেসেজ দিয়েছে বলে হুজুর কোথায় পেয়েছেন এটা? তিরমিজির হাদিস খুলে দেখুন, আরবের ছাপা 220 নম্বর, 2020 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন রিদা রব্বি ফিরদুল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে কার সন্তুষ্টি, জোরে বলতে হবে কার? তাহলে মা বাবাকে সন্তুষ্ট করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। পৃথিবীর খুব সহজে আল্লাহর সন্তুষ্টির একটা মেসেজ পাওয়ার মাধ্যম হলো যার উপর তার মা বাবা খুশি আছে তার উপর তার আল্লাহ খুশি আছে, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মা বাবাকে কষ্ট দিবেন, জোরে বলেন কষ্ট দিবেন, কখনোই দেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। এখনকার ছেলেবেলেরা নেতার পিছনে ঘুরে, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, চরিত্র নাকি ফুলের মতো পবিত্র, কত কথা বলে, আল্লাহু আকবার। এখান থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে, মায়ের সেবা করুন, বাবার সেবা করুন। দোয়া নিতে কতজনের কাছে দৌড়ান, নিজের মার কাছে দৌড়ান একবার, দৌড়াইতে হবে না, সবচেয়ে কাছের জায়গা হলো নিজের বাবা মা। তিরমিজির হাদিস 2029 নম্বর হাদিস, রসুল বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিন শ্রেণীভুক্ত মানুষের দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল, একটা হলো মাজলুম আর একটা হলো মুসাফির, এই দুই শ্রেণীর, তিন নম্বর হলো বাবা মা। সুবহানাল্লাহ বললেন না, এত সহজ মনে হইল? আমাদের ছেলেবেলারা বিপদে পড়লে বহুত জায়গায় যায়,
অমুক জায়গায় গিয়া বাবা আমারে দোয়া দেন, শিরিক করে, এটা করে, সেটা করে, আরে এটা লাগবে না। মা বাবার সেবা করেন, মায়ের মুখের হাসিটাই প্রত্যেকটা সন্তানের জন্য এক একটা কবুল দোয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ, মাকে বাবাকে কষ্ট দেওয়া যাবে? মা বাবার দোয়া যেমন কবুল, মা বাবার বদদোয়া তেমন কবুল। মূল মেসেজটা হলো এই, যেই সন্তানের জন্য বাবা মা দোয়া করবে, এটা যেমন সাত আসমান ভেদ করে রবের আরশে পৌঁছে যায়, যে সন্তানের জন্য মা বাবা কষ্ট নিয়ে আহ শব্দটা বের করে অভিশাপ দিবে, সেটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বেঠি? কষ্ট দিবেন না। এটা বোঝানোর জন্য রসুল্লাহর একটা হাদিস আপনাদেরকে শোনাই, বুখারীর হাদিস 1206 নম্বর হাদিস। বনী ইসরাইলের মধ্যে একজন বড় আবেদ ব্যক্তি ছিলেন, যার নাম হলো জুরাইজ। আবেদ, বড় আবেদ, ইবাদতে সবসময় মগ্ন থাকতেন, নফল সালাতে আছেন, নফল নামাজ পড়ছেন। মা ডেকেছেন জুরাইজ, তিনি জবাব দেন নাই, কনফিউশনে পড়ে গিয়েছেন যে মা ডাকছেন একদিকে, আরেকদিকে আমি আল্লাহর সামনে সলাতে আছি, জবাব দিব কি দিব না? তিনি জবাব দিলেন না, মা অভিশাপ দিয়ে দিলেন, বেশ্যা নারীর মুখ না দেখে যেন জুরাইজ তোমার মরণ না হয়, অভিশাপ দিয়ে দিয়েছেন। রসুলুল্লাহর কথা মিথ্যা হতে পারে না। বনি ইসরাইলের এই আবেদ ব্যক্তি জুরাইজের মায়ের, তার জন্য অভিশাপ দিতে দেরি হয়, অভিশাপ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে দেরি হয় নাই। কিছুদিন পর একটা মহিলা, খারাপ মহিলা, কোলে বাচ্চা নিয়ে এসে হাজির হয়ে গেছে। লোকেরা জিজ্ঞেস করে কে? ওই বেশ্যা মহিলা বলে এটা জুরাইজের সন্তান। লোকেরা বিভ্রান্ত হয়ে গেল, কি বলে এটা জুরাইজ এত বড় আল্লাহর ওলি, এই কাজ তো কোনোদিন করতে পারে না। মানুষগুলো ক্ষিপ্ত হয়ে তার খানকা ভেঙে চুরমার করে দিল যে আমরা এত বুজুর্গ জানি, আর নিচে নিতে এত জঘন্য কাজ সে করতে পারলো, এটা তো মেনে নেওয়া যায় না, তাই তার খানকা ভেঙে সবাই চুরমার করে দিল। এই খবর জুরাইজের মায়ের কাছে যেতে দেরি হয়। প্রতিটা সন্তানের মা তো এমন, কোন সন্তান যদি মায়ের বিপদগ্রস্ত হয়ে যায়, ওই মায়ের কলিজা থেকে তার সন্তানের জন্য দোয়া আসতে এক মুহূর্ত দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা বেঠি? জুরাইজের মা সন্তানের এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি হেফাজত করো, এত ভয়াবহ অবস্থা। মা আবার যখন তার সন্তানের জন্য মুক্তির দোয়া করলেন, এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। জুরাইজ নেমে আসলেন, মানুষগুলো ওই মহিলার সাথে কথা বলে, কিন্তু জুরাইজ মহিলার সাথে কথা বলেন না, সরাসরি কোলে থাকা দুধের বাচ্চা যে কিনা কথা বলতে পারে না, তার সাথে কথা বলতে আরম্ভ করলেন। আমার আল্লাহ তার মায়ের দোয়া কবুল করে ওই কোলের বাচ্চার মুখে জবান জারি করে দিলেন। জুরাইজ তাকে বললেন, আচ্ছা তোমার বাবা কে, আমি নাকি অন্য কেউ? ছোট্ট বাচ্চাটি জবাব দিয়ে বলে উঠল, না আমার বাবা তুমি জুরাইজ নও, বরং অমুক রাখাল হলো আমার বাবা। দিবালকের মতো প্রকাশ হয়ে গেল, এটা আর কোনো কিছু নয়, ওই নারীটির মিথ্যা অভিযোগ মাত্র। লোকেরা বলল, জুরাইজ তোমাকে চিনতে পারি নাই, এ তো আরো ভালোভাবে আমার আল্লাহ আমাদেরকে তোমার ব্যাপারে চিনিয়ে দিয়েছেন, তোমার খানকাটা স্বর্ণ দিয়ে বানিয়ে দিতে চাই। জুরাইজ বললেন, না আগের মতোই বানিয়ে দাও, যেন আমি আমার আল্লাহর ইবাদত করতে পারি। বলেন সুবহানাল্লাহ, মায়ের দোয়া যেভাবে তাকে বিপদে ফেলেছে অভিশাপ, সেভাবে মায়ের নেক দোয়া তাকে মুক্ত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সন্তানদেরকে মাথায় রাখতে হবে, মাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে, আমরা দিব কখনোই দেওয়া যাবে না, এই কথা মাথায় রাখতে হবে। কারো মা যেন কারো দ্বারা আক্রান্ত না হয়। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করছি সারা পৃথিবী, দেখেন যেই বিষয়টি বলছিলাম চ্যালেঞ্জ, এই জন্য আগে কোরআন হাদিসের বিধানটা শোনালাম, তারপর এখন বললে ভালো বুঝে আসবে। সারা পৃথিবী খুঁজে দেখেন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত, কোনো কোনো একজন সিঙ্গেল পার্সন দেখাতে পারবেন না, একজন হক্কানি আলেম তার মা কষ্টে আছে, তার মা বৃদ্ধাশ্রমে আছে, তার মায়ের উপর নির্যাতন করা হচ্ছে, একজন হক্কানি আলেম সারা পৃথিবীতে দেখাতে পারবেন না, সারা পৃথিবীতে দেখাতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম, দেখান কোথায় যাবেন, যান সন্তানকে জন্য আলেম বানাবেন।
প্রত্যেক বাবার কাছে আমার এই আবদার। আর সন্তানরা কি করবে এটা তো আগে বলেছি, কোরআন হাদিস থেকে বলেছি, অ্যাটলিস্ট ছেলে যেন বড় হয়ে গলায় ছুরি ধরে আবার টাকা না চায়, মদ খাওয়ার জন্য টাকা যেন না চায়, ছেলে যেন মাকে জুতাপিটা না করে, মায়ের গায়ে হাত না তুলে, ছেলে মেয়েরা যেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে না দেয়, মায়ের সাথে যেন অসদাচরণ না করে, এই জন্য হলেও সন্তানকে মাদ্রাসায় পড়ানো দরকার, ঠিক কিনা ব্যাটেজ যেন বলে। সারা পৃথিবীতে একজন হকানি স্কলারের মাকে আপনি দেখাতে পারবেন না তার মা বৃদ্ধাশ্রমে আছে, বরং গিয়ে দেখেন খুব অল্প বেতন পেয়ে থাকেন, 15,000, 10,000, 5,000, তারপরেও দেখবেন তার মায়ের চেয়ে পৃথিবীতে অন্য মা সুখে নাই। এটা একমাত্র কোরআনে কারিমের শিক্ষার ফলাফল, কথা বলেন ঠিক কিনা বেটি, সুন্নাতের শিক্ষার ফলাফল, এটাই রাসূলের আখলাক, এটাই রাসূলের চরিত্র, জোরে কোন ঠিক কিনা বেটি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মা বাবাকে কষ্ট দিবেন, অসদাচরণ করবেন, যাদের সাথে যাদের বাবা মায়ের কোনো ধরনের কোনো অসদাচরণ হয়েছে অথবা মান অভিমান আছে, আজকে গিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চান, দেখবেন মা হাসি দিয়ে বলেছে বাবা যা আর জীবনে করিস না তোর উপর খুশি হয়ে গেলাম। দুনিয়ার যত মানুষকে যতটা সহজ খুশি না করা, সবার চেয়ে বেশি খুশি করা সহজ নিজের মা বাবাকে, বলতে দেরি হয় সন্তানের, তাদের ক্ষমা করতে দেরি হয়। তাহলে কয়টা গেল, কয়টা? এক নম্বর, লা তাবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, ইবাদত আল্লাহ ছাড়া কারো করা যাবে না। দুই নম্বর, মা বাবার সাথে সদাচরণ করা লাগবে, করব তো ইনশাআল্লাহ। তিন নম্বর, ওয়াদিল কুরবা, নিকটাত্মীয়দের সাথে সদাচরণ করা। ইসলাম কি সোসাইটি মেনটেন করেছে আল্লাহু আকবার, কল্পনা করতে পারবেন। এখন তো ভাই ভাইয়ের সাথে মিল নাই, চার পাঁচ ভাই যদি হয়, মনে করেন তিন ভাই ধনী দুই ভাই গরিব, তিন ভাইয়ের ঘরে খাবার ভালো ভালো খাবার দাবার, ঈদ আসলে ভালো জামা কাপড় আছে, সব সময় আছে, কিন্তু ওই দুই ভাই যে গরিব এই দুই ভাইকে এই তিন ভাই দেখতেই পারে না, কথা বলেন ঠিক কিনা বেটি। আবার অনেক গরিব ভাইদের মধ্যে এরকম আচরণ আছে, হিংসা, ধনী ভাইকে দেখতে পারে না, কেন? তার সম্পদ বেশি আছে না নাই, মনে মনে চিন্তা করে আল্লাহ এত ভূমিকম্প হয় বাংলাদেশে, এত বড় বড় ভূমিকম্প হয়, আমার ধনী ভাইয়ের দশতলা বিল্ডিংটা দেখো না তুমি, এটা ভাঙে না কেন? এরকম গরিব লোক আছে না নাই, জোরে বলেন আছে না নাই। এই হিংসা লালন করা যাবে, সবাইকে বলতে হবে এই হিংসা লালন করা যাবে। আজকে হিংসার কারণে ঘরগুলো বিক্ষিপ্ত হয়েছে, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই, হিংসার কারণে মুসলমান মুসলমানের মধ্যে সম্পর্ক নাই, আজকে হিংসার কারণে এরকম নিকৃষ্ট চিত্র আপনাকে আমাকে দেখতে হয়, মঞ্চে বসে সর্বজন শ্রদ্ধ আলেম আল্লামা আহমদ শফিকে গালি দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা বেঠি। আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই, গালি দেওয়া হালাল না হারাম? সবাই বলেন, কোনো বক্তা যদি স্টেজে বসে গালি দেয় তাহলে সে কি হালাল কাজ করলো না হারাম কাজ করলো? ওই বক্তার কি তাহলে ওয়াজ করা জায়েজ না নাজায়েজ? কারণ গালি দেওয়া না জায়েজ, আর সে সেখান থেকে এই মেসেজ মানুষকে দিচ্ছে, কোনো গালিদাতা ওয়াজ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা বেঠি। এই চিত্র আজকে আপনাকে আমাকে দেখতে হয়, তার পিছনে মূল কারণ হলো হিংসা। হিংসার কারণে গরিব ভাই ধনী ভাইয়ের বিল্ডিং ভাঙে না কেন, সেই চিন্তায় বিভোর, ও কেন গরিব হয় না, আর ধনী ভাই চিন্তা করে আমার সব থাকবে, ওরে দিলেও ধনী হয়ে যাবে, এই সব কিছুর পিছনে হিংসা। হিংসাকে বর্জন করুন। ওই ধনী ভাইরা যদি দুইটা মাছ আনার সময় আরো দুইটা মাছ সাথে অ্যাড করে নিয়ে আসতো, যে আমি আমার গরিব ভাইয়ের জন্য নিয়ে আসলাম, তাহলে বলুন তো দেখি এই ভাইদের মধ্যে কত মধুর সম্পর্ক হতো, কথা বলেন ঠিক কিনা বেটি, তার কোনো তুলনা সমাজে হতো না। আচ্ছা যান নিয়ে আসলেন না, ওইটা ব্যয়বহুল মেনে নিলাম, আপনি ভালো কিছু রান্না করেছেন, দুটা বাটিতে করে দিয়ে ওই দুই ভাইয়ের ঘরে পাঠিয়ে দেন, দেখবেন ওই দুই ভাইয়ের মধ্যে আপনার ব্যাপারে ভালোবাসা সৃষ্টি হবে, কথা বলেন ঠিক কিনা বেটি, মহব্বত সৃষ্টি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই ভাইদের মধ্যে যে সম্পর্ক কায়েম করে দিবেন, এরকম সম্পর্ক প্রত্যেকটা ভাই প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা সোসাইটি যদি তৈরি হয়ে যায়, তাহলে প্রত্যেকটা সমাজ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়ে ভরপুর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা বেটি। পালন করব তো ইনশাআল্লাহ। গরিব ভাই শীতের কাপড় নাই, পাঠিয়ে দেন তার ঘরে,
রান্না করতে পারে না, পাঠিয়ে দেন বাজার করে। সব কিছুর ব্যাপারে যদি আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে পারেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। এই জন্য হিংসা বর্জন করতে হবে। মুসলিম শরীফের হাদিস 6695 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাকাতাউ, চার নম্বর, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এক নম্বর, হিংসা করা যাবে না, কারণ হিংসা থেকে বিদ্বেষ তৈরি হয়। বিদ্বেষ মানে মারামারি, মারামারি থেকে কি তৈরি হয়? ওয়ালা তাকাতাউ, রাসূল বলেছেন সম্পর্ক বিচ্ছিন্ন করো না, অথচ মারামারি থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, ভাইয়ের ভাইয়ের সাথে আর সম্পর্ক নাই। তাহলে করতে হবে কি? চার নম্বর, রাসূলুল্লাহ বলেছেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। মুসলমানেরা কি হতে হবে? ভাই ভাই। জোরে বলেন কি হতে হবে? আরো জোরে। সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে? মারামারি করা যাবে? কাটাকাটি করা যাবে? আমরা এক কথা বলেন ঠিক কিনা বেঠিক? কোন মুসলমান ভাইয়ের গায়ে আঘাত আসলে এটা সহ্য করতে কোনো মুসলমান পারে না? এই চরিত্র আপনাকে আমাকে লালন করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। চার নম্বর, এতিমের সাথে সদাচরণ করা। পাঁচ নম্বর, মিসকিনের সাথে সদাচরণ করা। ছয় নম্বর, মানুষের সাথে ভালো কথা বলা, ওয়াকুল উলিন নাসি হুসনা। সাত নম্বর, সালাত কায়েম করা। আট নম্বর, যাকাত দেওয়া। এই এক একটা নাম্বার এক একটা ওয়াজ, আমি তাই সংক্ষেপ করে দিলাম। আমার প্রিয় ভাই জনাব হেজায়েতুল্লাহ আজাদি ভাই চলে আসছেন, আলহামদুলিল্লাহ। এখন ভাই বায়ান করবেন ইনশাআল্লাহ। হুজুর চলে আসছেন যেহেতু, এখনই উঠবেন। আজকের মতো আমি এখানেই সমাপ্ত করছি এবং বিদায় নিচ্ছি। আজকের মাহফিল, এখন তো দুপুর, জুমার পরপর শেষ পর্যন্ত এটা সফল করার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রেখে আল্লাহর রহমত কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।